বিল কোয়ালিটি এবং এটার বাতাসের প্রেশার যথেষ্ট ভালো মানের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় প্রোডাক্ট মিনি ফুড পাম্প এর আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, যারা আমাকে প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন। কারণ আপনাদের জন্য নিত্য নতুন প্রয়োজনীয় সকল প্রোডাক্টের আনবক্সিং এবং এর রিভিউ ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে হাজির হই। চলুন দেরি না করে এই মিনি ফুড পাম্পটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টটির ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। মিনি ফুড পাম্পারটার আনবক্সিং করার শুরুতে এর প্যাকেজিং কোয়ালিটি নিয়ে বলি। মোটামুটি যথেষ্ট শক্তপোক্ত একটি প্যাকেজিং দেওয়া হয়েছে। আমার কাছে প্যাকেজিংটা খুবই ভালো লাগতেছে এবং প্যাকেজিং এর চারপাশে এই কোম্পানির ব্র্যান্ডিং করা হয়েছে। এটা একটা মূলত চায়না কোম্পানি। এখানে জাস্ট এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সাথে কি কি অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন সকলত দেখানো হয়েছে। কোথায় কোথায় ব্যবহার করতে পারেন এখানে লেখা আছে। যে কোনো বলে পাম্প দিতে পারবেন, সাইকেল, মোটরসাইকেল এবং কার। উপরের অংশ, এই অংশে জাস্ট যেখানে আপনি পাম্প দিবেন সেই পাম্পের অংশটা এখানে কানেক্ট করে দিতে হবে এবং চাইলে এটা লকও করে দিতে পারবেন, লক করে দিতে পারবেন। লক করে দেওয়ার পর সহজে আপনি জাস্ট এই উপরের অংশটার সাথে পা দিয়ে চাপ দেন, এটা খুব সহজে বাতাস হবে। আপনারা বাতাসের সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তো বাতাসের পরিমাণটা মোটামুটি ফুড পাম্প হিসাবে এবং মিনি পাম্প হিসাবে যথেষ্ট মোটামুটি ভালো কাজ করছে। মানে দেখতে পাচ্ছেন একটি একটি মিটার দেওয়া হয়েছে যাতে করে আপনি পাম্পের পরিমাণটা জানতে পারেন। এই মিটারটাও তো কাজ করে কি না আমি ঠিক শিওর না, তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে মিটারটা কাজ করে কি না। নিচের একটি অংশ হাতল রয়েছে যেটা আপনি দূর দূরান্তে যখন এটি ক্যারি করবেন এই ফুড পাম্পের সাইজটা ছোট করার জন্য এখানে এটার সাথে আটকে দিতে পারবেন। এতে করে আপনার পাম্পের সাইজটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। আমার কাছে মনে হয় 5-6 ইঞ্চি সাইজের মতো হবে এটা। এটা আপনি আপনার গাড়ির যে কোনো একটা অংশে রেখে দিলে আপনি দূর দূরান্তে কিন্তু এটি বহন করতে পারবেন। নিচের দিকে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছি একটি পিন দেওয়া হয়েছে যেটা আমরা সাধারণত ফুটবল পাম্প করার সময় এই ধরনের পিন ব্যবহার করে থাকি। এবং এখানে আরেকটি অংশ দেখতে পাচ্ছি, এই অংশগুলো আপনি কিভাবে এটার সাথে কানেক্ট করে আপনার ফুটবল কিংবা সাইকেল এগুলো পাম্প করতে পারবেন সেগুলো দেখাই। জাস্ট এটা নিচের দিকে এভাবে রেখে দিবেন, রেখে দেওয়ার পর নিচের যে লকটা আছে লকটা জাস্ট বন্ধ করে দিবেন। এটা একদম কিন্তু শক্তপোক্তভাবে কানেক্ট হয়ে গেছে, লক্ষ্য করছেন। এরপরে জাস্ট এভাবে পাম্প দিলে কিন্তু পাম্প হচ্ছে, জাস্ট অসাধারণ। এই কাগজের টুকরোগুলোর উপর আমি একটু ফুড পাম্পের মাধ্যমে বাতাস দেব এবং এই কাগজের টুকরোগুলোর অবস্থান দেখে সহজে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন বাতাসের প্রেশার দিতে পারে। আপনারা লক্ষ্য করছেন এই প্রোডাক্টটি আপনারা যদি নিতে চান, আমি যে কোম্পানি থেকে এই প্রোডাক্টটি অর্ডার করেছি তাদের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। আমি এই ফুড পাম্পটি ব্যবহার করে দেখেছি, এটার বিল কোয়ালিটি এবং এটার বাতাসের প্রেশার যথেষ্ট ভালো মানের। আপনারা চাইলে এই ধরনের ফুড পাম্পগুলো আপনাদের মোটরসাইকেল, সাইকেল কিংবা ফুটবল পাম্প করার জন্য বা ইভেন কারে কিন্তু এই ধরনের ফুড পাম্পগুলো রাখতে পারেন। বিশেষ করে দূর দূরান্তে যারা ট্রাভেল করেন তাদের জন্য এই ধরনের মিনি ফুড পাম্পগুলো অত্যন্ত কার্যকরী হবে। কারণ এমন এক সময় দেখা যায় হঠাৎ করে চাকার পাম্প শেষ হয়ে যায় যেখানে আশপাশে কোনো গ্যারেজ পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মিনি ফুড পাম্পগুলো আপনার অত্যন্ত কার্যকরী হবে। কিছুটা হলেও কিন্তু আপনার এই ধরনের ফুড পাম্পগুলো আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। কিংবা যাদের রেগুলারই ফুটবল পাম্প করার প্রয়োজন হয়ে থাকে বা সাইকেল পাম্প করার প্রয়োজন হয়ে থাকে তারা এই মিনি ফুড পাম্পটি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এর সাইজ একদমই ছোট, 5-6 ইঞ্চি সাইজ হবে। এটার দুইটি ভেরিয়েন্ট বের হয়েছে, একটি মিটার সহ এবং একটি মিটার ছাড়া। আমার কাছে দুইটি একই রকম মনে হয়েছে কারণ মিটার এবং মিটার ছাড়া দুইটির মধ্যে আমি তেমন কোনো পার্থক্য দেখি না। কারণ মিটার সহ যেটা এটার রেটিং ততটা অ্যাকুরেট না, সুতরাং মিটারের জন্য এক্সট্রা হয়তো 200-300 টাকা দাম বেশি নেবে। তো সেক্ষেত্রে মিটার সহ এবং মিটার ছাড়া আমি তেমন কোনো পার্থক্য দেখি না। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। তো এই ধরনের মিনি ফুড পাম্পগুলো আসলেই অনেকটা কার্যকর, সুতরাং আপনার চাইলে এই ধরনের মিনি ফুড পাম্পগুলো আপনাদের সংগ্রহে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিপদের সময় কাজে লাগতে পারে। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।